ভিউয়ার্স, তো আজকে আর একটা বই নিয়ে এসেছি হাতের কাছে, খুব সুন্দর বই। বইটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তো ফ্যান্টম 3 নম্বর ডাইজেস্ট বইটি। দেখুন খুব কন্ডিশন, ভালো কন্ডিশনে পেয়েছি বইটি। তো আজকে ফ্যান্টম 3 ডাইজেস্টে কী গল্প আছে তাই নিয়ে একটু আলোচনা করব। তো গল্পটা শুরু করছি। এখানে ফার্স্ট গল্প হচ্ছে ফ্যান্টম আর ড্রাগের কারবারি, ড্রাগ চক্র নিয়ে গল্পটি হয়েছে। কন্ডিশন যথেষ্ট ভালো, তো আমি এখানে গল্পটাকে রিভিউ করছি না, গল্পটা দেখাচ্ছি খালি। এই হচ্ছে ফ্যান্টম আর ড্রাগ চক্রের গল্প, যেটা আমাদের পাতায় একসময় পড়েছিলাম, তো হাতের কাছে পেলাম বইটি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দেবেন। এটা গল্প না, আমি গল্পের একটা রিভিউ করে আপনাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফ্যান্টম 3-এর গল্প, ডার্ক চক্রকারী গল্প। তো ফ্যান্টমের গল্প আপনারা নিশ্চয়ই অন্যান্য কমিক্সে পড়েছেন, তো এটা আমরা ডায়মন্ড কমিক্সের পাবলিশিংয়ের গল্প। একটা গল্পই অনেকটা বড় আছে বন্ধুরা, দেখুন ছোট পাতার ওপর গল্প, বেশ ভালো লাগতো অনেক দূরে এগোতো গল্পটা। ডার্ক চক্রকারীর গল্পটি বেশ ইন্টারেস্টিং। ফ্যান্টমের খুলি গুহা এবং অন্যান্য, এর আগে ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম, দেখুন ফ্যান্টমের 19 জন পূর্বপুরুষের সমাধি, 21তম ফ্যান্টম। তো এইখানে গল্পটি টোটাল আমি দেখাচ্ছি। এই যে ফ্যান্টমের 3 নম্বর ডাইজেস্টে গল্পটি করা হয়েছিল, যে সময়কার গল্প তখন এই পাতার কন্ডিশন নিয়ে বই চলতে, এখনকারের মতো যেমন শক্তি কমিক্স বলুন, এটা 90 সালের গল্প, 1990 সালে বেরিয়েছিল বইটি। তো সেই সময় তো আমার কাছে বলতে গেলে ছিলই না পয়সা, তো এখন বইটি কিনেছি, কিনে আপনাদের হাতে তুলে ধরেছি। তো এই হচ্ছে ফ্যান্টম 3 নম্বর ডাইজেস্ট। আপনারা যদি এই ব্যাপারে কিছু জানতে চান অতি অবশ্যই জানাবেন। এরপরে ফ্যান্টমের অন্যান্য এপিসোড নিয়ে আমি আসছি। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।